আমি রয়েছি ফেনীর সাগরলাইয়া উপজেলাধীন সাগরলাইয়া পৌরসভাস্থ পশ্চিম সাগরলাইয়া এবং আটক রাধানগর ইউনিয়নস্থ সীমান্তে। এখানে আপনারা দেখছেন কীভাবে যে মানুষ ডুবে আছে, মানুষের ঘর বাড়ি কীভাবে ডুবে আছে আপনারা দেখছেন, এবং কত কষ্টে আছে মানুষ। এই বিষয়ে আমরা এখন যাচ্ছি একটা উদ্ধার কাজে, মানবিক নেশার, মানবিক নেশারের ভোট নিয়ে আমরা উদ্ধার কাজে যাচ্ছি। আপনারা দেখছেন দেখছেন কী অবস্থা, আজকের চার দিন বন্যা অবস্থা গেছে, আজকে চার দিন কোনো ধরনের পানি কমছে না এবং এই পানি চলতেই আছে, আমরা পানিতে ডুবে আছে বিভিন্ন বাড়িঘর, মানুষের খামার, মর্শি খামার এবং অনেক মাছের ঘের ইতিমধ্যে পানিতে বিলীন হয়ে গেছে। সাগরলাইয়ার মহিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে আমার যাত্রীবাহী নৌকা নিয়ে যাচ্ছি। এই রাস্তার আশেপাশে যে বাড়িগুলো ডুবন্ত দেখছেন, এটি ফেনীর সাগরলাইয়া উপজেলাধীন নয় নং শুভপুর ইউনিয়নস্থ হরিয়া এলাকা। এই এলাকায় আমি এখন এই যে আমার সামনে এবং পিছনে আপনারা নৌকা দেখতে পাবেন, হরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঘুরে আসতে দেখি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। এবং রাস্তার আশেপাশে অনেক বাড়িঘর লোকশূন্য, ইতিমধ্যে অনেক যাত্রীবাহী নৌকা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে, মানে স্বজনরা স্বজনদেরকে উদ্ধার করেছে। এখানে সরকারিভাবে অথবা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের স্পিড বোট অথবা নৌকা তার মানুষকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার মতো আমরা কোনো ঘটনা দেখিনি।